হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে খুব সুন্দর একটি দিন ছিল, খুব বেশি গরমও না, আবার অনেক ঠান্ডাও না। আমি আইকিয়া যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলাম বাসা থেকে, হেঁটে হেঁটেই যাব, এত সুন্দর ওয়েদার, মনে হলো হেঁটেই যাই, আস্তে আস্তে হেঁটে যাই, যেহেতু আমার কোনো তাড়া নেই। তো যাওয়ার পথে এই ঘোড়ার খামারটা পড়ে, সেখানে একটুক্ষণ দাঁড়ালাম, খুব ভালো লাগছিল দেখতে, ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে নেই, শেয়ার করব। খুব সুন্দর লাগছিল দেখতে ওদেরকে, ওরা রোদে আসছিল, হেঁটে বেড়াচ্ছিল, আবার কেউ কেউ ছায়া দাঁড়িয়েছিল, খুব ভালো লাগছিল দেখতে। তাই এরপরে আসলে কখনো সুযোগ পেলে আরও বেশি করে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসব। একেবারে কাছেই এটা, আইকিয়ার খুবই পাশে, বেশ বড় একটা জায়গা নিয়ে এই খামারটা। আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, দেখছিলাম, বেশ ভালো লাগছিল। এরপরে তো চলে যাই আমি হাঁটতে হাঁটতে এটার পাশ দিয়ে আইকিয়াতে। আইকিয়াতে যেয়ে ভাবলাম একটু ঘুরে দেখাই আপনাদেরকে আজকেও। এই তো এখানে কিছু টিস্যু পেপার রয়েছে, আর এই জিনিসগুলো খুবই দরকারি আসলে আমাদের মেয়েদের, বিশেষ করে সংসারে, সবারই, মেয়ে ছেলে সবারই, মেয়েদের একটু বেশি পছন্দ, ম্যাক্সিমাম মেয়ের এই সংসারের জিনিস আসলে খুব বেশি পছন্দ, দেখলে শুধু দেখতেই ইচ্ছা করে, এখান থেকে আসলে আর বের হতে পারা যায় না খুব সহজে। এরপরে এই তো প্রিয় সেকশন, পাতিলের সেকশন, সেখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, দেখলাম কী কী নতুন এসছে। তো দেখলাম খুব সুন্দর সুন্দর ছোট ছোট এবং বড় সাইজের কিছু পাতিল এসেছে, ছোটোটুগুলো বেশি ভালো লেগেছিলো চায়ের জন্য। এইখানে একটা জিনিস দেখলাম, এই লম্বাটে করে এই পাতিলটা, এটার মধ্যে মনে হয় কোনো কিছু ব্রথ তৈরি করার জন্য কিংবা ঝিলি জ্যাম কিছু তৈরি করার জন্য এবং ছাকার জন্য পাতিলটা খুব ভালো ছিল। এই ছোট্ট পাতিলগুলো চায়ের জন্য বেস্ট, একজনের দুইজনের জন্য। এরপরে দেখলাম এই কড়াইগুলো বেশ বড়, আমাদের একটু তো বড় না হলে আসলে রান্না করতে ভালো লাগে না, আরাম হয় না, সেজন্য একদম পারফেক্ট। এই কড়াইটাও বেশ সুন্দর, নতুন এসেছে দেখলাম, নতুন না আসলে কয়েক বছর, এক বছর হবে লাস্ট এটা এসেছে, খুব ভালো। এগুলো ননস্টিক না, এইগুলো ননস্টিকের। এরপরে এই সেটটাও দেখলাম নতুন এসেছে, এই পাতিলের সেটটা, এখানে কয়েকটা আছে এবং ওইটারই কালো পাতিলের ভার্সন হচ্ছে এটা। তো এটা খুব ভালো, খুবই কাজের আসলে, এটা দিয়ে ভাতের মাড় গালা যাবে খুব সহজে। যারা আমরা বাইরে থাকি, ভাতের মাড় গালাটা আমাদের জন্য অনেক সময় খুব কষ্ট হয়, তারা এটা কিনতে পারি আসলে ইকেয়া থেকে। তারপরে হচ্ছে দেখলাম একটা প্রেশার কুকার, এটাও বেশ কাজের, এগুলো ভাতের মাড় গালার জন্য ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো জিনিস ছাকার জন্য, যার যেরকম প্রয়োজন আসলে কিনে নিতে পারেন এখান থেকে। দামেও বেশ ভালো আর বেশ টেকসই, অনেক দিন ব্যবহার করা যায় এগুলো। এরপরে হাঁটতে হাঁটতে চলে গেলাম যেখানে দেখানো আছে ফ্রিজে কীভাবে আমরা জিনিসগুলো রাখতে পারি, আসলে খুলে আসলে অনেক আইডিয়া হয়, নতুন নতুন আইডিয়া পাওয়া যায়, ভালোও লাগে ঘুরতে, নতুন আইডিয়া পাওয়া যায়, কিছু টুকটাক ঘরের জন্য শপিং করা যায়। এই তো এরপরে এইখান থেকে, এই যে কেউ একজন টিস্যু পেপার খুলে দেখেছে, আসলে বক্স খুলতে টিস্যু পেপার বের হয় কী করে, এটা আমার কথা না, আমার প্রিয় একটা মানুষের কথা শেয়ার করলাম আপনাদের সাথে। এই তো আজকে এটুকুই, ভালো থাকবেন, বাই।